রেকর্ড গড়েও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছিলেন লিটন দাস। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ওপেনার লিটন দাস। এদিন শুধু এই রেকর্ডই গড়েননি তিনি, ছাড়িয়ে গেছেন নিজের সর্বোচ্চ 73 রানের ইনিংসকেও। তবে ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি, তবে 83 রানের বেশি করতে পারেননি দেশসেরা এই ব্যাটার। 12তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। তার 41 বলের ইনিংসে 10টি চারের পাশাপাশি 3টি ছক্কার মারছিল। আজ বুধবার সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসের পরপরই ঝুম বৃষ্টি শুরু হয়। 30 মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকা নেই। বিসিবির পক্ষ থেকে জানানো হয় মাঠ পরিচর্যার পর 3:15 মিনিটে ম্যাচ শুরু হবে এবং ম্যাচটিতে 19 ওভার করে খেলবে দুই দল, কিন্তু এরপরেই আবারও সেই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত 3:40 মিনিটে শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য 3 ওভার কমে দাঁড়ায় 17 ওভারে। ভেজা উইকেটে বরাবরই পেসাররা বাড়তি সুবিধা পান, কিন্তু চট্টগ্রামে তার সিকিভাগও নিতে পারল না আইরিশ পেসাররা। দুই দফায় বৃষ্টির পর ম্যাচ শুরু হলেও প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। তাদের ঝড়ো ব্যাটিংয়ে 3 ওভার 3 বল খেলেই দলীয় অর্ধশতরান পূরণ করে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস এদিন আইরিশ পেসারদের রীতিমতো কচুকাটা করেছেন, 18 বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। মোহাম্মদ আশরাফুলের 20 বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এদিন এই উইকেট কিপার ব্যাটার। হাফ সেঞ্চুরির পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন লিটন। অপর প্রান্তে রনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। সব মিলিয়ে 6 ওভার 1 বলে দলীয় 17 রান পূরণ করে টাইগাররা। এরপর তারা ওপেনিং জুটিতে রেকর্ড গড়েছেন। নাইম শেখ এবং সৌম্য সরকারের 102 রানের জুটিকে ছাড়িয়ে যান লিটন রনি। 44 রান করে রনি বিদায় নিলে ভাঙে 124 রানের উদ্বোধনী জুটি। দুর্দান্ত ব্যাটিং করা রনি শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। এই ওপেনার বিদায় নিলেও একটুও কমেনি রানের গতি। উইকেটে এসে প্রথম বলেই 4 মেরে রানের খাতা খোলেন সাকিব, ফলে 10 ওভার শেষে 1 উইকেটে 130 রান তোলে বাংলাদেশ। লিটন 40 বলে পৌঁছে গিয়েছিলেন 83 রানে, সুযোগ ছিল বিধ্বংসী এক সেঞ্চুরি, কিন্তু 17 রানের জন্য 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন না ডানহাতি এই ওপেনার। নিজের ভুলেই ফেরেন সাজঘরে, বেন হোয়াইটের হোয়াইট বল ব্যাটে লাগাতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দেন লিটন। 41 বলে 83 রানের ঝড়ো ইনিংসে হাকান 10টি বাউন্ডারি আর 3টি ছক্কা। শেষমেশ 83 রানে এই প্যাভিলিয়নে ফিরতে হয় লিটন দাসকে।